জাহ্নবী? স্যার? জাহ্নবী, আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। হয়তো তোমার বিয়েটাতে থাকাই হবে না আমার। তাই একবার শেষবারের মতো দেখা করে যেতে এলাম। কোথায় যাচ্ছেন আপনি? তোমাকে আগে বলেছিলাম আমি, কিছুই না, বেশ কয়েকদিন ধরে অফিসে একটা খুব প্রবলেম চলছে। কিছু ক্রিমিনাল যারা পাচার কাজের সাথে যুক্ত ছিল তাদের লিডারকে অ্যারেস্ট করে তার লোকজন এসে অফিসের বাইরে প্রবলেম ক্রিয়েট করছে। তাই পুলিশ ফোর্স নিয়ে হয়তো স্পটে যেতে হবে আমাকে। আমাকে তো যেতেই হবে, বুঝতে পারছো তো? আপনি আপনি ছুটি নেননি? ছুটি ছিল, ছুটি নেওয়াই ছিল, কিন্তু আমাদের কি আর সে অর্থে ছুটি হয়? আমারই তো রেসপন্সিবিলিটি। ঝামেলা হতে পারে। ঝামেলা হচ্ছে বলেই তো যাচ্ছি। স্যার, আপনি সাবধানে থাকবেন আর নিজেকে সাবধানে রাখবেন। জানবি, আমাদের কাজটা নিজেকে সাবধানে থাকা বা নিজেকে সাবধানে রাখার নয়। ঝামেলাটা হলে আমাদের কি ফেস করতে যেতে হয়? বিপদ হলে বা বিপদ হতে পারে ভেবে ঘরে বসে থাকলে চলে না, আমাদেরকে স্পটে যেতে হয়। স্যার, এখন তো সকালবেলা, সন্ধে হতে তো এখনো অনেকটা দেরি আছে। বলে রাখলাম আর কি, কি অবস্থায় কি হয় বা কি হতে পারে বলা যায় না তো। ফিরতে রাত হতে পারে। যাক, ভালোই হলো। কিসের ভালো হলো? না, তাই বলছি। কিছু তো ভেবেই বলছো কথাটা। না স্যার, আপনি তো আমার বিয়ের জন্য অনেক খাটাখাটি করলেন। আজকে যদি আপনি থাকতেন তাহলে আজকেও আপনাকে পরিশ্রম করতে হতো আর কি। তবে জানো তো জাহ্নবী, আমি সব থেকে খুশি হয়েছি তোমাদের দুই বোনের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। হয়তো এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। ঠিকই বলেছেন স্যার, আমারও মনে হচ্ছে যে এর থেকে বড় পাওনা আমি আর জীবনে কোনোদিনও পাবো না। রশিদি এভাবে আমাকে একসেপ্ট করবে আমি সেটা ভাবতেও পারিনি। আর জানেন স্যার, আজকে রশ্মিতে আমার মাকে ছোট মা বলে ডেকেছে। হ্যাঁ, সত্যি খুব স্ট্রেঞ্জ। বাট টু বি অনেস্ট, রশ্মির এই চেঞ্জ ওভারটার কারণটা বুঝতে পারলাম না। আসলে প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো সময় নিজের মুখোমুখি হয়, তাই হয়েছে হয়তো। হলেই ভালো। হলে মানে হয়েছেই তো। আসলে আমার মনে হয় কি যে রশ্মিদি না ভাবতে পারেনি যে আমি এইভাবে সত্যিই কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যাব, বা আপনি আমাকে সাজিয়ে গুজিয়ে বিয়ে দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেবেন। আজকে যখন দেখছে মেয়েটা সত্যিই চলে যাচ্ছে আর কোনোদিনও ফিরবে না, তাই হয়তো। শোনো জাহ্নবী, কখনো যদি কোনো বিপদে পড়ো, বিয়ে হয়ে গেছে বলে আমাকে দূরে সরিয়ে রেখে দিও না, প্লিজ আমাকে জানিও। আর কি বিপদে পড়বো স্যার, আপনি তো আমাকে কোনো অসুবিধার মধ্যে পড়তেই দিলেন না। যেখানে বিয়ে হচ্ছে বা বিয়ের পরে কোথায় থাকবো সেটাও তো আপনি ঠিক করে দিলেন। জানবি, আমি যা করেছি সবগুলোই করেছি যাতে তুমি তোমার জীবনটাকে ভালো করে গুছিয়ে নিতে পারো, যাতে তুমি লেখাপড়া করার ভালো করে সুযোগ পাও। জানবি, দীপ্তর সাথে আমার কথা বলাই ছিল, লেখাপড়ায় তোমার কখনো কোনো প্রবলেম হবে না, আর কখনো ও তোমাকে ওর গ্রামেতে নিয়েও যাবে না। আই মিন টু সে, তোমার লেখাপড়ার ক্ষতি হোক এমন কোনো কাজও করবে না, এই কথাটাও আমায় দিয়েছো। লেখাপড়ার ক্ষতি করে আমি নিজেও কিছু করব না স্যার, এই কম্প্রোমাইজটা আমি কোনোদিনও কারোর সাথে করব না। যাক, এনিওয়েজ আমার অনেক দেরি হয়ে গেছে, আমি চলে যাব। ভালো থাকো স্যার। না বল,
আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না। জানবি এই কথাটা কোথায়? আমি বুঝলাম, আমি তোমাকে বলবো যে তুমি আমার উপর রাগ করো না। একটা কথা জানো তো জাহ্নবী, আমি না খুব অসহায় একটা মানুষ। আমি আপনার উপরে কেন রাগ করব? জাহ্নবী জানো তো, জীবনে আমি যা চেয়েছি তা করে উঠতে পারিনি। আমার দিদির সংসার নষ্ট হয় এমন কিছু আমি কখনো করতাম না। আমি আমার কথা বলেছি, তোমার কথা তো বলিনি। স্যার আমি না চাইলে শুধু আপনার চাওয়াতে তো কিছু হতো না। তাও ঠিক, আমার একার চাওয়ার আর কি দাম। যাক, সব ভালো যার শেষ ভালো তার। শেষ পর্যন্ত যে সবকিছু এত স্মুথলি হয়ে যাবে সেটা আমি ভাবিনি। স্যার রোশনীদি বলেছেন যে আমার মা যেন এই বাড়ি থেকে কোথাও না যায়, মা যেন কখনো আমার কাছে গিয়ে। তাহলে আমি আসি। স্যার এক মিনিট। আবার কি হলো? আপনাকে একটা প্রণাম করব না? আমাকে প্রণাম করতে বাধা দেবেন না স্যার, আমার জীবনে এমনিতেই প্রণাম করার মানুষের সংখ্যা খুবই কম, তার মধ্যে আপনি একজন। রোশনীদি খুব ভালো মেয়ে, আসলে রোশনীদি আপনাকে এতটাই ভালোবাসে যে আপনি রোশনীদির হাত ছাড়া হয়ে যাচ্ছেন এই ভয়ে এতদিন একটা অন্য মানুষ হয়েছিল, যেগুলো মেয়ের পক্ষে সেটা খুব স্বাভাবিক। কিন্তু রোশনীদি সত্যিই খুব ভালো। আর কিছু বলবে? না স্যার। জাহ্নবী তোমাকে আমার তরফ থেকে একটা উপহার দেওয়ার ছিল। আমাকে? সবই তো আপনি দিলেন স্যার, এত কিছু দিলেন তারপরে আবার। না স্যার আমার আর কোনো উপহার চাই না। নেওয়া না নেওয়া তোমার ইচ্ছা, আমি নিয়ে এসেছিলাম। কি স্যার? দেখি দেখি তোমার আঙুলটা দাও। না না স্যার, বললাম যে নিতে না চাইলে না নিতেই পারো, তবে আমার তরফ থেকে আমি এটা তোমাকে দিতে চেয়েছিলাম। তোমার সঙ্গে আমার যে একদিন সম্পর্ক ছিল, আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি এটা তার স্বীকৃতি, তাই আমি নিজে হাতে তোমাকে এই আংটিটা পরিয়ে দিতে চাই। কিন্তু স্যার কেউ যদি দেখে? এত গয়নার ভিড়ে কেউ কি আর আলাদা করে খেয়াল করবে? আর কেউ যদি দেখে তাহলে পড়ো না, রেখে দিও আলাদা করে নিজের কাছে। এই মুহূর্তে এই আংটিটা তোমার আঙুলে থাক। আমি একটা সাংঘাতিক বিপদের জায়গায় যাচ্ছি, জানো এই আংটিটা আমার রক্ষা কবচ, তুমি এটা পড়লে আমার আমার বিপদটা কেটে যাবে। স্যার তারপরেও ইচ্ছা করলে তুমি নাই পড়তে পারো, আমি তোমায় জোর করছি না। জাহ্নবী এই জীবনে যেটা হলো না, ঠাকুরের কাছে প্রার্থনা করি জন্মান্তর বলে যদি কিছু থাকে তাহলে যেন সেটা পাই। আর আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এই জন্মে যেটা হলো না প্রত্যেক জন্মে যেন আমি সেটাই পাই। আপনি খুব ভালো থাকবেন স্যার, আপনার দেওয়া এই
শ্রেষ্ঠ উপহারটা আমি আমার কাছে অমৃত রেখে দেব স্যার। আমি এটার কোনোদিনও কোনো অমর্যাদা করবো না স্যার। এটা যদি আপনার রক্ষা কবচ হয় এটাকে আমি খুব সাবধানে রাখবো। আপনি সাবধানে যাবেন স্যার।